হচ্ছে বিশ্বকাপের থিম সং দিল জশনে বোলে। আর মাত্র দুই সপ্তাহ পর ভারতের পর্দা উঠবে আইসিসি ক্রিকেট বিশ্বের 13তম আসরের। আগামী 5ই অক্টোবর গত আসরের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে পর্দা উঠবে ওয়ানডে বিশ্বকাপের। এর মধ্যে অংশগ্রহণকারী দেশগুলোর মাঝে বিশ্ব আসরের দামামা বাঁচতে শুরু করেছে। এবার মুক্তি পেল আসন্ন বিশ্বকাপের অফিসিয়াল থিম সং দিল জশন বোলে। বুধবার বাংলাদেশ সময় দুপুর 12:30টায় মুক্তি পেয়েছে ভারত বিশ্বকাপের থিম সং। এতদিন ওয়ানডে বিশ্বকাপের থিম সং মুক্তির ঘোষণা অনেক আগেই দিয়েছিল আয়োজক দেশটি। এবারের বিশ্বকাপের থিম সং এর নাম দিল জশন বোলে, যার বাংলা অর্থ অনেকটা হৃদয় উদযাপন করে। এই গানে পারফরমেন্স করেছেন বলিউড সুপারস্টার রণবীর সিং। চাকা সুপার হোয়াইটের 2-in-1 সমাধান, কঠিন দাগ দূর, সাদা ভরপুর। বিশ্বকাপের অফিসিয়াল থিম সং দিল জশন বোলে গানের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে আইসিসি। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি জানিয়েছে, একদিনের এক্সপ্রেসে বোর্ড করুন এবং সর্বকালের শ্রেষ্ঠ ক্রিকেট জংশনে যোগ দিন। দিল জশন বোলে থিম সংটি সুর করেছেন ভারতের জনপ্রিয় সঙ্গীত পরিচালক প্রীতম। গানের পোস্টার, গানের কথা লিখেছেন শ্লোকেলাল ও সাভেরি ভার্মা। এতে কণ্ঠ দিয়েছেন প্রীতম, নাকাশ আজিজ, শ্রীরাম চন্দ্র, অমিত মিশ্রা, জনিতা গান্ধী, আকাশা ও চরণ। আর র্যাপ লিখেছেন ও অভিনয় করেছেন চরণ। এই থিম সং এর পোস্টার আগেই প্রকাশ পেয়েছে। এদিকে থিম সং ছাড়া বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে নানা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই। আগামী 5ই অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হলেও 4 অক্টোবর হবে বিশ্বকাপ ট্রফির সঙ্গে অধিনায়কদের ফটো সেশন। উদ্বোধনী অনুষ্ঠানে 10 অধিনায়ককে নিয়েও থাকছে বিশেষ আয়োজন। আইসিসি বিশ্বাস করে যে বিশ্বকাপের থিম সংটি দলের খেলোয়াড়দের জন্য একটি অনুপ্রেরণামূলক উৎস হিসেবে কাজ করবে। ক্রিকেটের সবচেয়ে বড় উৎসবে এই গানটি ভক্তদের উদযাপনের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবারে বিশ্বকাপের আসরে 10টি দেশ ভারত, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস অংশগ্রহণ করবে। গ্রুপ পর্বের প্রতিটি দল একে অপরের মোকাবেলা করবে। এরপর নকআউট রাউন্ডে পয়েন্ট তালিকার শীর্ষ 4 দল সেমিফাইনাল খেলবে। 17ই নভেম্বর শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামে বিশ্বকাপের।